আদালত যে রায় দিয়েছে যে কোটা প্রথা বহল রাখার ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে আমরা আজকে একটা অবস্থান করছি কখনোই আমরা মেধার সাথে আপোষ করতে চাই না মেধার লড়াই মেধা দিয়ে আসতে হবে যতক্ষণ না পর্যন্ত কোটা বিলুপ্ত হবে আমরা রাজপথে ছাড়ব না কবিতে হয়েছে এই কারণে এটা আমাদের সাথে মেধাবীদের সাথে অন্যায়ের শামিল কারণ যদি 56% কোষা থাকে 44% দিয়ে মেধাবীদের সাথে এটা প্রহসন ছাড়া আর কিছুই না সেই জন্য আমি এই আন্দোলনে একত্ব প্রকাশ করছি আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দিয়ে সম্মান চিকিৎসা সেবা হোক তারপরে হচ্ছে তাদের ভাতা প্রদান করা হোক সব জায়গায় আমরা তাদেরকে সম্মানের সাথে বিশেষ সুযোগ সুবিধা দিতে চাই কিন্তু কখনোই আমরা মেধার সাথে আপোষ করতে চাই না মেধার লড়াইয়ে মেধা দিয়ে আসতে হবে আর সুযোগ সুবিধা ভাতা সেগুলো আমরা তাদের প্রতি সম্মান দিয়ে আমাদের জন্য যেহেতু আমাদের জন্য তারা দেশ স্বাধীন করেছে লড়াই করেছে অনেক ত্যাগ স্বীকার করেছে এই জন্য আমরা বাকি সুযোগ সুবিধা তাদেরকে দিতে চাই কিন্তু মেধার সাথে কোনো আপোষ নয় এটা মানে হচ্ছে ডিসক্রিমিনেশন রিমুভ করা বাট কোটাই যখন হচ্ছে ডিসক্রিমিনেশন ক্রিয়েট করে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা কি করব। এখানে আমরা এটাই চাই যাতে মেধাবীরা তারা তাদের অধিকার পাক এখানে যখন আমি দেখব যে মেধা থাকা সত্ত্বেও একটা স্টুডেন্ট সে তার প্রপার যেই ম্যারিট দিয়ে সে চান্স কোথাও পেল না তখন তার কি হবে যে সে এত কষ্ট করে আসলো আমরা অ্যাডমিশনের ক্ষেত্রে দেখি যার সিরিয়াল ছিল তিন হাজারে সে এসে দুশো এ চলে যাচ্ছে আর আমার

যে অনগ্রসর যারা আছে তাদেরকে কোটা দেওয়া যেতে পারে কিন্তু তাই বলে এত বেশি সংখ্যক কোটা দেওয়া যাবে না এবং বেশি শতাংশ কোটা দেওয়া যাবে না এবং আদালত যে রায় দিয়েছে যে কোটা প্রথা বহল রাখার ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান করছি এবং যতদিন পর্যন্ত আমাদের দাবি আরও পূরণ হবে ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো এবং আমরা আশাবাদী এবং বিশ্বাসী যে অবশ্যই আমরা আমাদের দাবি পূরণ করতে পারবো এবং কোটা অবসান হবে আমাদের সংবিধানে সংবিধানের স্পষ্ট করে বলা হয়েছে সুচুকের সমতা নিশ্চিত করতে হবে যখন সংবিধানে বলা হয়েছে সুচুকের সমতা নিশ্চিত করতে হবে সেইখানে কিভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে আপনি কোত্থাই কোত্থাই ও সাংবিধানিক বলেন যেখানে সংবিধান বলেছে সুচুকের সমতা দিতে হবে সেইখানে আপনি অসাংবিধানিক কাজকে কিভাবে সমর্থন করছেন এটা কখনোই হতে পারে না ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আজকে ছাত্র সমাজ পার্টি নেবে আসছে 2018 সালে যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছিল সেটাকে আবার বাস্তবায়ন করতে হবে আমরা আসলে সমবেত হয়েছি আজকে যে হাইকোর্ট আবার রায় দিলো সেই রায়টি হচ্ছে কোটার পক্ষে তো আমরা এখানে সমবেত হয়েছি আমরা সমতা চাই আমাদের যে সংবিধান আছে সংবিধানের মূল কথা হচ্ছে সমতা তো আমরা চাই সুযোগের সমতা এখানে আমাদের যারা সিংহভাগ মানুষ আছে তাদের জন্য কোনো কুটা নাই কিন্তু সামান্য মুক্তিযোদ্ধা যারা আছে মুক্তিযোদ্ধার ছেলেমেয়ে প্লাস নাতি এদের জন্য তিরিশ পার্সেন্ট কুটা এটা কোনো অবৈকাম্য নয় এটা আমরা কোনো মানবো না তো আমরা এখানে আছি থাকবো ইনশাল্লাহ কুটা না পর্যন্ত কুটা পোতা বিলুপ্ত হবে আমরা রাজপথ ছাড়বো না এটাই হচ্ছে আমাদের শেষ কথা